Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English net er pokkho theke apnader shokolke shagotom janacchi. Ami Mahbubul Allah. Bondhura, ajkeo ami apnader jonno ekta ottonto guruttopurno lesson niye aschi. Lesson holo finite verb ebong non finite verb niye. Bondhura, finite verb ebong non finite verb niye kintu amra kintu chotobela theke ekhon obdi porjonto onekei onek porashona korechi. Tarpore kintu amader এই কনফিউশন গুলো কিন্তু আমরা দূর করতে পারি না এবং যখন আমাদের কি প্রশ্ন আসে যে কোনটি ফাইনাইট বা কোনটি নন ফাইনাইট বা তখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে প্রপার ওয়েতে বা একটি কারেক্ট আনসার আমরা মেক করতে পারি না তো বন্ধুরা যারা এই প্রবলেমে পড়ে আছেন বা কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন না আমি মনে করি আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা ফাইনাইট বা এবং নন ফাইনাইট বাবকে সহজেই আলাদা করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে পারবেন দুটি ভার্বের উপর তো বন্ধুরা কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই বন্ধুরা ফাইনাইট ভার্ব হলো কি সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া আমরা আমাদের যে সমস্ত ট্রেডিশন যে বইগুলো আমরা ফলো করে থাকি এই বইগুলোর মধ্যে কিন্তু একটি গতানুগতিক সংজ্ঞা কিন্তু তারা যারা দিয়েছে আমরা কিন্তু সেই সংজ্ঞাটাই কিন্তু ছোটোবেলা থেকে এখন অবধি পর্যন্ত ফলো করে থাকি যেমন সমাপিকা ক্রিয়া হলো যে সমস্ত ভার্বগুলো তাদের নিজেদের অর্থ নিজেরাই পরিপূর্ণভাবে দিতে পারে সেন্টেন্সের মধ্যে সেগুলো হলো সমাপিকা ক্রিয়া আর যেগুলো দিতে পারে না সেগুলো অসমাপিকা ক্রিয়া এখন বন্ধুরা এই যে সংজ্ঞাটি রয়েছে সেই সংজ্ঞাগুলো থেকে কিন্তু আমরা কিন্তু খুব বর্তমানে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে আর কি ব্যাংক বিসিএস বা প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে বা আদার যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে এখান থেকে যখন প্রশ্ন সেট করা হয়ে থাকে তখন কিন্তু আমরা কিন্তু এই ট্রেডিশনাল যে সমস্ত সংজ্ঞাগুলো রয়েছে সেই সমস্ত সংজ্ঞাগুলো দেখে আমরা কিন্তু এই দুইটি ভার্ব কিন্তু নিরূপণ করতে ব্যর্থ হই তো বন্ধুরা আমি মনে করি যে আমি আরও দুটি বৈশিষ্ট্য আপনাদের জন্য লিখে রেখেছি এই দুটি বৈশিষ্ট্য আপনারা যদি একটু নোট ডাউন করতে পারেন নোট ডাউন করে নিয়ে একটু মনে রাখার চেষ্টা করেন তাহলে অবশ্যই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কিন্তু আপনারা খুব ইজি ওয়েতে গেম খেলার ছলে কিন্তু আপনারা সহজে একটা সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটি নন ফাইনাইট ভার্ব কোনটি অবশ্যই চিনতে পারবেন তো বন্ধুরা আমি একটু এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন পরবর্তী সময় আপনারা একটু নোট করে নেবেন বন্ধুরা এই দুটি বৈশিষ্ট্য যেমন প্রথমে যে বৈশিষ্ট্য দিয়েছি সেটি হলো দেখেন যে ভার্ব দেখে টেন্স চেনা যায় দ্যাট মিন্স যে ভার্ব টেন্স চেনার কাজ করে সহজে টেন্সকে আইডেন্টিফাই করে দেয় আমাদেরকে সেন্টেন্সের মধ্যে ওই ভার্বগুলোকে হলো ফাইনাইট ভার্ব বলা হয় বা ওই ভার্বগুলোই হলো ফাইনাইট ভার্ব তাহলে কি হলো যে ফাইনাইট ভার্ব দেখে আমরা ইজিলি টেন্স চিনতে পারি দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি একটু দেখেন তাহলে প্রথমে গেল কি যেটি দেখি আমরা টেন্স চিনতে পারি ওকে বন্ধুরা ধরেন আমার এটা কিন্তু আমার একটি স্টেপ আমি আগাইলাম বা এটিও আমার কিন্তু এখনও ক্লিয়ার করছে না আমাকে ফাইনাইট ভার্বকে চিহ্নিত করার জন্য তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে সেটি আপনারা একটু দেখেন তাহলে একেবারে পরিপূর্ণভাবে আমরা ক্লিয়ার হয়ে যাব আমাদের যেমন দেখেন টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্ব এর রূপের পরিবর্তন হয়ে থাকে তাকেই ফাইনাইট ভার্ব বলা হয় তাহলে দুটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম একটি লোক যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি বা আরেকটি আরও অন্যভাবে যদি বলি যে যে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে যে ভার্বের রূপের পরিবর্তন হয়ে থাকে তাকে ফাইনাইট ভার্ব বলা হয় এখন দেখেন তাহলে নন ফাইনাইট ভার্ব কোনগুলি ঠিক এখানে যে বৈশিষ্ট্য দুটো রেখে রেখেছি এটির উল্টোটি আর কি দ্যাট মিন্স যে ভার্ব দেখে আমরা টেন্স মানে চেনা যায় না বা যে যে ভার্ব দেখি আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারি না সেই ভার্বগুলো হলো নন ফাইনাইট ভার্ব বা টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে সমস্ত যে ভার্বগুলোর রূপের পরিবর্তন হয় না সেগুলো হলো নন ফাইনাইট ভার্ব বন্ধুরা এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন দেখেন যখন আমি এক্সাম্পলগুলো একে একে আলো এক্সপ্লেন করব তখন কিন্তু আপনারা কিন্তু মানে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যেমন দেখেন বন্ধুরা প্রথম যে এক্সাম্পলটি রয়েছে সেই এক্সাম্পলটি হলো আই অ্যাডভাইস হিম টু লার্ন আমি তাকে কী করলাম আমি তাকে শিক্ষা অর্জন করার জন্য কী করলাম উপদেশ দিলাম তাহলে দেখেন আই অ্যাডভাইস হিম এটি কিন্তু আমরা কিন্তু নির্দ্বিধায় কিন্তু আমরা বলতে পারতেছি কি যে এটি প্রেজেন্ট টেন্স তাহলে এখানে একটি ভার্ব রয়েছে সেটা হলো কি ফাইনাইট ভার্ব আর এই দেখেন টু লার্ন এটি কি নন ফাইনাইট ভার্ব বন্ধুরা দ্বিতীয়টি দেখেন কারণ এটি কিন্তু কোনো পরিবর্তন নাই যেমন আমি একটু আপনাকে আরও ক্লিয়ারিফাই করার চেষ্টা করছি আই অ্যাডভাইসড হিম টু লার্ন এটি হলো প্রেজেন্ট টেন্স যখন আমি দিলাম কি আই অ্যাডভাইসড হিম টু লার্ন তখন কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু ইজি ওয়েতে কিন্তু আমরা বলতে পারতেছি এটি কি পাস্ট ইনফিনিট টেন্স
দেখেন তাহলে এই যে ভার্বটি তার রূপের পরিবর্তন ঘটিয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে, আমরা কিন্তু টেন্স আইডেন্টিফাই করছি অ্যাডভাইস দিয়ে। তাহলে এই অ্যাডভাইসটি হলো কি? ফাইনাইট ভার্ব। এখানে কি পাস্ট ইনডেফিনিট টেন্স? দেখেন টু লার্নের কোনো পরিবর্তন নেই। থার্ড যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো আই উইল অ্যাডভাইস হিম টু লার্ন। তাহলে দেখেন আই উইল অ্যাডভাইস, এইটুকু দেখে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি কি এটি ফিউচার ইনডেফিনিট টেন্স। এই যে দেখেন অ্যাডভাইস, এখানেও ফিউচার ইনডেফিনিট টেন্স, টু লার্ন এটি কি রয়েছে আনচেঞ্জ, দ্যাট মিন্স এটা কোনো পরিবর্তন নেই। এরপর দেখেন তাহলে আমি এটি ইনফিনিটিভের জন্য দিলাম। এখন দেখেন আমরা জানি কিন্তু জেরান্ড কিন্তু কি নন ফাইনাইট ভার্ব। তাহলে জেরান্ড নন ফাইনাইট ভার্ব হলো দেখেন সিং মি দ্য ফক্স বিগেন টু লার্ন। এই যে দেখিয়া, বাংলা ক্রিয়ার সাথে কিন্তু দেখিয়া, করিয়া, যাইয়া, ইয়া যে যুক্ত হবে সেটাই কিন্তু কি জেরান্ডের কাজ করে। জেরান্ডের অর্থটা এরকম কি ইয়া থাকে আর কি। তাহলে এটি কিন্তু সবসময় কি আনচেঞ্জ, পরিবর্তন হবে না। দেখেন টেন্সটা চিনলাম কি, দেখেন সিইং মি আমাকে দেখিয়া, দ্য ফক্স বিগেন টু লার্ন। তাহলে এই যে দ্য ফক্স বিগেন এটি কী হলো? পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার দেখেন টু রান এটাও আনচেঞ্জ। তাহলে এই যে সিইং মি এটি হলো নন ফাইনাইট ভার্ব, আবার টু রান এটিও নন ফাইনাইট ভার্ব। শুধুমাত্র এটা দেখে আমরা টেন্স নিরূপণ করতে পেরেছি এটা হলো কি ফাইনাইট ভার্ব, আর এ দুটো নন ফাইনাইট ভার্ব। বন্ধুরা আশা করছি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে আমি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটি ওভারঅল ধারণা দিতে পেরেছি এবং আপনাদের কনসেপ্টটি একেবারে 100% আমি ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা। তো বন্ধুরা আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে এসে জানিয়ে দেবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকে আর কথা বলবো না, আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।